এক সময় আমাদের পৃথিবীতে ডাইনোসরেরা ঘুরে বেড়াতো, ডাইনোসর যারা কিনা আজ থেকে 6.5 কোটি বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে টিকে ছিল। মূলত এদের হাজার হাজার প্রজাতি থাকলেও কিছু প্রজাতি ছিল খুবই শান্ত প্রকারের, আর কিছু ডাইনোসর ছিল খুবই ভয়ঙ্কর ও হিংস্র। আর হিংস্রতার দিক থেকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ডাইনোসর ছিল টিরেক্স ও স্পাইনোসরাস। যদিও এই দুই প্রজাতির ডাইনোসরেরাই ছিল প্রায় সমপর্যায়ের ভয়ঙ্কর ডাইনোসর, তবে এই ভিডিওটিতে আমি শুধুমাত্র টিরেক্স এর ব্যাপারে আলোচনা করতে চলেছি। আপনি যদি প্রিহিস্টোরিক প্রাণী, ডাইনোসর এবং বিভিন্ন বিশালাকার দানবদের ব্যাপারে ভিডিও পছন্দ করে থাকেন এবং নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে আপনি একদম সঠিক চ্যানেলটিতে এসেছেন। তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন, প্লিজ সাবস্ক্রাইবটি করবেন। তো চলুন শুরু করা যাক। টিরেক্স বা টাইরানোসোরাস রেক্স এক এমন ডাইনোসর ছিল যারা কিনা পৃথিবীর মাটিতে থাকা সব থেকে বেশি বাইট ফোর্সের প্রাণী হিসেবে বিখ্যাত। এছাড়া এদের ভয়ঙ্কর চেহারা, বিশালাকার দাঁত এবং অসাধারণ দৈহিক গঠনের কারণে এরা বিভিন্ন হলিউড মুভিগুলোতে অনেক বেশি পরিমাণে উঠে এসেছে এবং এসব কারণেই এরা মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এদের ভয়াবহতা এবং প্রচুর শক্তির কারণে এদেরকে ডাইনোসরদের রাজা বললেও ভুল হবে না। টিরেক্স ছিল ডাইনোসরদের সময়ের সব থেকে ভয়ঙ্কর খুনি। এদের হাত থেকে খুব কম সংখ্যক প্রাণীরাই সেই সময় বাঁচতে পারত। বন্ধুরা, টিরেক্স আজ থেকে প্রায় 8.5 কোটি বছর আগে থেকে 6.5 কোটি বছর আগে পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করে বেড়াত। 1902 সালে সর্বপ্রথম টিরেক্স এর ফসিল পাওয়া গিয়েছিল। এরপর থেকে এদের ফসিল বিভিন্ন জায়গাতে পাওয়া যেতে থাকে, তবে এদের বেশিরভাগ ফসিল পাওয়া গিয়েছিল নর্থ আমেরিকা ও মঙ্গোলিয়াতে, যার থেকে এটি বোঝা যায় যে টিরেক্স মূলত আমেরিকা ও এশিয়া অঞ্চলে বসবাস করত। এরা এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ডাইনোসর আর্জেন্টিনোসরাসদেরকে শিকার করতেও এরা ভয় পেত না। এছাড়া অন্যান্য ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসরেরাও এদের সাথে লড়াই করে জিততে পারত না, যে কারণে সকল ডাইনোসরেরাই এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখত। তবে এদের সমকক্ষ ডাইনোসর ছিল স্পাইনোসরাসেরা, যাদের মধ্যে লড়াই হলে সেই লড়াইকে বর্তমানের বাঘ ও সিংহের লড়াইয়ের সাথে তুলনা করা যাবে। বন্ধুরা, টিরেক্স এর কাছে ডাইনোসর প্রজাতির সকল প্রাণীদের মধ্যে সব থেকে বড় ব্রেন ছিল, যার জন্য এরা ছিল খুবই ধূর্ত প্রকৃতির ডাইনোসর। এর সাথেই এদের বাইট ফোর্স কে পৃথিবীতে অবস্থিত যে কোনো স্থলজ প্রাণীদের মধ্যে সব থেকে বেশি হিসেবে ধরা হয়। এদের বাইট ফোর্স হতো প্রায় 8,000 পাউন্ড বা প্রায় 4 থেকে 5 টনের কাছাকাছি। টাইরানোসোরাসেরা উচ্চতায় সর্বোচ্চ 16 ফুট পর্যন্ত হতো এবং লম্বার দিক থেকেও এরা সর্বোচ্চ 43 ফুট পর্যন্ত হতো। টিরেক্সদের শরীরে সব থেকে স্ট্রং পয়েন্ট ছিল এদের পা এবং বিশালাকার মাথা। এর সাথে এদের থাকতো খুবই ধারালো দাঁত এবং এদের দাঁত সর্বোচ্চ 12 ইঞ্চি পর্যন্ত হতো। এদের দাঁতের মাঝে যদি কোনো প্রাণী একবার ফেসে যেত, তাহলে বলতে গেলে তার বাঁচার আর কোনো চান্সই থাকতো না। ওজনের দিক থেকে টিরেক্স প্রায় 14,000 কেজি পর্যন্ত হতো। এত ওজন হওয়ার পরেও এরা প্রায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারত, যে কারণে কোনো প্রাণী সহজে এদের হাত থেকে বাঁচতে পারত না। আকাশ বা মাটি যে কোনো জায়গাতেই এদের ধারে কাছে কোনো প্রাণী এসে পড়লেই আর এদের থেকে মুক্তি পেত না। কিন্তু বন্ধুরা, এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এত বড় আর ভয়ঙ্কর হওয়ার পরেও টিরেক্স এর মতো ডাইনোসর কিভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল? মূলত আজ থেকে 6.5 কোটি বছর আগে পৃথিবীর সাথে এক বিশালাকার গ্রহাণুর সংঘর্ষ হয়, আর এই সংঘর্ষের ফলে পৃথিবীতে এক মহাপ্রলয়ের সৃষ্টি হয়, যে মহাপ্রলয়ে টিরেক্স সহ প্রায় সকল প্রজাতির ডাইনোসরেরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তো টিরেক্স নিয়ে বানানো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে বলতে ভুলবেন না। এমনই সব ভিডিও সবসময় দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।